হয়তো আফ্রিকায় চাঁদের পাহাড় এখনো পর্যন্ত যাওয়া হয়নি আপনাদেরকে সাথে করে, তবে আমরা পৌঁছে গিয়েছি এখন লাদাখের বিখ্যাত মুন ল্যান্ডে। একমাত্র এই জায়গায় পৃথিবীতে যে জায়গা মাধ্যাকর্ষণ শক্তিকে মানে না, কারণ এখানে তুমি যদি গাড়ি নিউট্রালে রেখে দাও গাড়ি অটোমেটিক এগোতে থাকবে। এখানে এইটা এখন কাজ চলছে আর এটা বীজ গুলো প্রায় তৈরি হয়ে গেছে। ইসকে বাদ ক্যা হোগা ইসমে সে পিসাই হোগা? আচ্ছা ইসকো वहां पे तोड़ रहा है, अंदर वाला बादाम निकलेगा, फिर तेल निकलेगा। अच्छा আমরা এখন একেবারে লাদাখের মানে কি বলবো গহীন অরণ্যে যেমন হারিয়ে যায়, আমরা তেমন চারিদিকে পাহাড়ের মাঝে হারিয়ে গেছি, লস্ট ইন দ্য মাউন্টেন। আমি একজন ট্রাভেলার নাকি টুরিস্ট তা ঠিক জানি না, তবে আমি একজন ভ্রমণ রসিক মানুষ। যেখানেই যায় সেখানে স্থানীয় মানুষদের সাথে মিশে গল্প করতে বড়ই ভালোবাসি, নতুন কিছু দেখতে ভালোবাসি। হ্যাঁ, নতুন কিছু দেখা জানার জন্য লাদাখের থেকে ভালো জায়গা কি আর একটাও রয়েছে? এই সুন্দর পার্বত্য লাদাখে লুকিয়ে রয়েছে এমন অনেক বিস্ময়কর মহাজাগতিক জিনিস যা আজও আমাদের ধরাছোঁয়ার বাইরে। আজ দেখব সে সমস্ত জায়গায়। তবে এর সাথেই ধন্যবাদ জানিয়ে রাখবো কলকাতা থেকে আমাদের এবারের লাদাখের সহকারী ট্রাভেল পার্টনার অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডেসকে। তাদের সাথে যোগাযোগের সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সুপ্রভাত, লে থেকে আরেকটা নতুন সকালে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আচ্ছা, আমরা এখন রয়েছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। সকাল এখন প্রায় 8:30-9 বাজছে, আমরা একেবারে তৈরি। যা সকালে ব্রেকফাস্ট আলুর পরোটা, আচার আর দই, আর সঙ্গে রয়েছে গরমা গরম চা। এই দিয়ে ব্রেকফাস্ট সারবো, দিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে লে শহর থেকে বেশ খানিকটা দূরে যাব। আমরা আস্তে আস্তে করে লে শহরকে পিছনে রাখছি আর কি। কালকে যেমন প্রথম দিন এসে আমরা লে শহরে রেস্ট নিয়েছি, কালকে লে শহরেই আশপাশটা ঘুরে দেখেছি, আর আজকে লে শহর থেকে একটু বেরিয়ে আজকে আমরা কী কী ঘুরছি সিদ্ধার্থদা? আজকে আমরা চলে যাবো লামায়ুরুর দিকে, জাংস্কার কনফ্লুয়েন্সটা দেখবো, ইন্দাসের সঙ্গে জাংস্কারের যে কনফ্লুয়েন্সটা আছে ওটা দেখবো, সাথে দেখবো ম্যাগনেটিক হিলস আর মনাস্ট্রি দেখবো, লামায়ুর মনাস্ট্রি, আলচি মনাস্ট্রি। আজকের ঘোরাটা যা হবে মারাত্মক। আজকে আমরা চেষ্টা করবো হল অফ ফেমটাও দেখার, কালকে 15 আগস্ট ছিল বলে আমরা ঢুকতে পারিনি, বাট আজকে ট্রাই করবো ঢোকার। আর তারপর মানে আগামীকাল থেকে আমাদের শুরু হবে আসল রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। চলো খাওয়াটা শেষ করি, তাও গাড়ি এসেও গেছে আর সকলে একেবারে রেডি, শুধু আমি আর সিদ্ধার্থ তাই লেট। আচ্ছা, আমরা এখন রয়েছি লাদাখের মালিগোল্ড লাদাখে। তো অনেকেই, বহু ছেলেমেয়ের স্বপ্ন লাদাখ বাইকে ঘোরার, কিন্তু অনেকেই বাইক একেবারে সেই কলকাতা থেকে নিয়ে আসতে চান না, লাদাখে এসে বাইক রেন্ট করে বা লাদাখ ঘুরতে চান। তো সেক্ষেত্রে আমরা যে হোটেলে রয়েছি সেখানে দেখলাম আমাদের হোটেলের নিচে প্রচুর বাইকস রয়েছে যেগুলো এখান থেকেই রেন্ট নেওয়া যায়। তো কেমন কি রেন্ট আমি দেখি, এখানে প্রচুর হিমালয়ান রয়েছে, ক্লাসিক, বুলেট, মোটামুটি সমস্ত কিছু রয়েছে। তো রেন্ট কি সেটা জানি ভাইয়া জি। হ্যাঁ জি, ইয়াপে রেন্ট মিল জায়গা না সব বাইক? হ্যাঁ মিল জায়গা। আচ্ছা, তো প্রাইস ক্যা হিমালয়ান কা? হিমালয়ান কা 2500। 2500 পার ডে? পার ডে। আচ্ছা, ক্লাসিক কা 350 কা? ক্লাসিক কা 1500। 1500। আর আগর 500 সিসি কা কইলে? 500 সিসি কা 1800 তক মিল জাতা। 1800 তক। আচ্ছা, কে কে ডকুমেন্টস লাগতা ইয়াহ পে? ডকুমেন্টস খালি ড্রাইভিং লাইসেন্স লাগতা আপকা, আর কুছ নেই? আর কুছ নেই, ড্রাইভিং লাইসেন্স মেইন রেতা, ড্রাইভিং লাইসেন্স নেই হোগা তো বাইক নেই মিলেগা। হ্যাঁ হ্যাঁ। আর আপ লোগ হেলমেট ভি দেতে? হেলমেট সাথ মে দেতে। আচ্ছা, ও এক্সট্রা চার্জেস হ্যায় কি উসমে ইনক্লুড? হেলমেট তো ইনক্লুড হ্যায়। আচ্ছা হ্যাঁ, বিলকুল। বাকি গিয়ার চাহিয়ে তো গিয়ার কা তো চার্জেবল রহেগা আপকো, আর্মস জেসে কি নি হোগা, জ্যাকেট হোগা, ইয়ে তো চার্জেবল রহেতা, চার্জেবল রহেগা। হ্যাঁ জি, ঠিক। তো মোটামুটি দাম দাম কুছ কম জ্যাদা হো সকতা হ্যায়? দাম কম হো সকতা হ্যায়, হ্যাঁ, কিউঁকি মতলব ইয়ে তো জো মেনে আবি বোলা, ইয়ে তো বাইক কা রেট হি বোলা হ্যায়, আচ্ছা, মতলব সিজন কে হিসাব সে চলতা না, রেট হি হোতা হ্যায়, কভি কভি কম চলতা হ্যায়, কভি জ্যাদা চলতা হ্যায়। ইস সাল তো মতলব ভেসে ভি টুরিস্ট হ্যায় নি, ইসলিয়ে হাম কম করকে দে রহে হ্যায়। আচ্ছা হ্যাঁ, ইস সাল হাম 1800 কা দেতা হ্যায় বাইক। ও আচ্ছা, তা বুঝছো, মানে তোমরা যে সময় আসছো সেই সময় সিজন নাকি অফ সিজন সময়ের উপর ডিপেন্ড করে দাম কমে পারে। তো তোমরা এখান থেকে নিতে পারো, তবে একটা জিনিস লক্ষ্য করবে যে যখন তোমরা বাইক নিচ্ছ তখন কিন্তু ভালো করে ছবি বা ভিডিও ভালো করে নিয়ে নেবে, কারণ অনেক বাইক ছিনেটারে থাকতে পারে, অনেক জায়গায় একটু তোবড়ানো থাকতে পারে। তো সেক্ষেত্রে আগে থেকে একটা সাবধানতা নিয়ে রাখবে, ভিডিও তুলে রাখবে, যাতে পরবর্তীকালে যখন বাইক জমা দিতে আসবে তোমরা সেক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। কেমন ব্যাস এরকমই বলার, খুবই সহজ। এবং ক্যা ক্যা পিকআপ ভি জাতা হ্যায়? ব্যাকআপ কার। আচ্ছা, ব্যাকআপ কার ভি জাতা হ্যায়, বড়িয়া হ্যায়। তো ব্যাস সমস্ত কিছু সুবিধা রয়েছে। আপনার নাম্বার একবার বল দিয়েছে? 8082262381। আমরা কল করে কিন্তু খুব সহজেই লেতে যেখানেই থাকো সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারো লাদাখ ঘুরতে। গত কয়েক মাস ধরে আমার বাড়িতে ইউজ হচ্ছে 11 এর 2000 ওয়াটের রয়্যাল স্টিম আয়রন,
যেখানে না কেবল তুমি স্টিম আয়রন করতে পারো, তাছাড়া ড্রাই এবং স্প্রে আয়রনিংও করতে পারো। এই আয়রনের সোল প্লেট তৈরি হয়েছে পুরোটাই সিরামিক কোট দিয়ে, আর এখানে রয়েছে প্রায় 35 খানা স্টিম হোল। এই আয়রনের মধ্যে রয়েছে অ্যান্টি ড্রিপ সিস্টেম, যাতে সোল প্লেট থেকে অযথা জল নষ্ট না হয় কিংবা লিক না হয়। ওয়াটার ইনপুট লিডের মধ্যে তুমি কিন্তু সহজেই মেজারিং কাপ দিয়ে জল ভরে নিতে পারো। আর কোঁচকানো কাপড় ভালো করে আয়রন করার জন্য এখানে রয়েছে দুটো অপশান, এক ওয়াটার স্প্রে, আর দুই এমনি স্টিমের সাথে রয়েছে এখানে স্টিম বাস্ট। এই দুটো কিন্তু খুব দারুণ কাজ দেয়। দেখো এখানে আমার কটনের এই জামাটা কত সুন্দরভাবে ইস্ত্রি করা হচ্ছে, আর এখানে রয়েছে মোড, বিভিন্ন রকম জামা কাপড়ের জন্য বিভিন্ন রকম মোড তোমরা ইজিলি চেঞ্জ করতে পারো। এবং কোথাও মনে হয়েছে মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের আয়রনের তুলনায় এই আগারো স্টিম আয়রনে কিন্তু অনেক বেশি ফাংশন রয়েছে এবং অনেক বেশি ইজি টু ইউজ। এবং এর মধ্যে সব থেকে ভালো যে ফাংশন সেটা হচ্ছে সেলফ ক্লিন। এই বাটনটা প্রেস করলে আয়রনের মধ্যেকার এক্সট্রা জলটা কিন্তু নিজে নিজে বাইরে ক্লিন হয়ে বেরিয়ে যায়। আর এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে ইজিলি অ্যামাজন থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারো। সকাল তখন 9টা, শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের লে ভ্রমণ। আর আজকের ভ্রমণ শুরু হবে হল অফ ফেম দেখে। দ্বিতীয় দিনে আমাদের লে ভ্রমণে আমরা প্রথম এসে থামলাম হল অফ ফেমে। আমরা যেহেতু কার্গিল যাচ্ছি না, তাই কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই একদম লে শহর থেকে বেরোতে রয়েছে হল অফ ফেম। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 250, যার মধ্যে ইনক্লুডিং রয়েছে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো এবং ইন্ডিয়ানদের জন্য সেটা বলছে, আর 125 করে শুধুমাত্র মিউজিয়াম। তো এখানে আমরা শুধুমাত্র মিউজিয়ামের জন্যই কাটলাম, লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখছি না, কারণ ওটা আমাদের সন্ধ্যেবেলা হবে কি হবে না আমরা ঠিক জানি না। আর এটা সোমবার কিন্তু বন্ধ থাকে, আর এখানে কিন্তু কোনো রকম ক্যাশ অ্যালাউ না, অনলি কার্ডস পেমেন্ট, ঠিক আছে? তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি কী কী দেখতে পাই ভিতরে। লাদাখে বেড়াতে আসা প্রত্যেক পর্যটকেরই উচিত লে শহরের একেবারে কাছেই অবস্থিত এই হল অফ ফেম একবার ঘুরে দেখার। এটি একটি মিউজিয়াম যার প্রথম অংশে মূলত রয়েছে লাদাখি মানুষজনদের খাবার, পোশাক, ভাষা, অর্থাৎ সেখানকার মানুষজনদের সংস্কৃতিটাকে দারুণ নিদর্শন। কিন্তু দ্বিতীয় অংশ সম্পূর্ণই ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করে। আজকের আমাদের কাছে এই সুন্দর লাদাখ কিন্তু শত্রুপক্ষের কাছে বরাবরই আকাঙ্ক্ষার জায়গা, বরাবরই পাকিস্তান কিংবা চায়না ভারতের গৌরবের স্থান এই লাদাখকে কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু তার প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী কিভাবে 1999 সালের কার্গিল যুদ্ধ হোক কিংবা -50-60 সিয়াচেন, সেখানে প্রতিনিয়ত আমাদের জন্য লড়াই করে যাচ্ছে তার এক দারুণ তথ্য নিদর্শন রয়েছে এই তৃতীয় অংশে। তুলে ধরা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রশস্ত্র থেকে শুরু করে পোশাক, ব্যবহৃত টেন্ট, এমনকি লাইন অফ কন্ট্রোলও। আর এই দ্বিতীয় অংশের পিছনেই রয়েছে বীরভূমি। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক বীরভূমিতে, আমার ঠিক সামনে রয়েছে শহীদ স্মরণ। কালকে 15 আগস্ট গিয়েছে, কালকে 15 আগস্টের দিন এটা সাধারণ মানুষের জন্য খোলা ছিল না, তাই আমরা আসতে পারিনি। আমার এই কথাগুলো বলতে গিয়ে চোখের চশমার ভেতরের যে চোখ, দুটো চোখ একেবারে জলে ভরে গিয়েছে। বাইরে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো, প্রচুর ট্যুরিস্ট স্পেশালি বাঙালি দেখলাম, 125 টাকা, 250 টাকা এখানে এন্ট্রি ফি। এই টাকা শুনে অনেকে না না এখানে যাবো না, এখানে যাবো না, এত টাকা টিকিট? আরে এখানে যখন আমরা এসেছি এত টাকা দিয়ে ঘুরতে, সামান্য নাই ভারতের সেনাদের জন্য এই জিনিসগুলো জানার জন্য, এইটুকু টাকা দিয়ে আমরা আসলাম ভেতরে, ভেতরে যে কী রয়েছে সেটা সবারই দেখা উচিত, সবারই জানা উচিত। আচ্ছা সেই নিয়ে সে বিষয়ে আসছি পরে। ঠিক এই জায়গাটা আমরা শহীদ স্মরণ জায়গাটা দেখে আমরা এই জায়গায় এলাম। এই জায়গাটা আসতেই আমার বুকটা ফেটে যাচ্ছে। এখানে একটা যুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ, যে কত মায়ের কোল খালি করে দিয়েছে, কত বাবা, কত স্বামী, কত ছেলে হারিয়ে গেছে, তার নমুনা দেখো চোখের সামনে। হল অফ ফেমে প্রায় 45 মিনিট সময় কাটিয়ে আমরা এখন রওনা দিলাম জান্সকার প্রয়াগ দেখতে, মানে জান্সকার কনফ্লুয়েন্স দেখতে। আর চারিদিকটা আরও যেন শহর থেকে বেরোতেই সুন্দর হয়ে গেছে। আর দুপাশে এখন খালি আর্মিদের বেস ক্যাম্প, আর সামনে একদম খারাপ প্রাচীরের মতন খয়েরি পাথুরে পাহাড়। ছোট্ট একটি ইনফরমেশন দিই, আমরা যেহেতু আজকে লে শহর থেকে বাইরে যাচ্ছি, তাই আমাদের কিন্তু আজ থেকেই নিতে হয়েছে
ILP মানে ইনার লাইন পারমিট যেটা আমরা আগে থেকে করে রেখেছিলাম এটা কি ডিসি অফিস থেকে করাতে হয় তাই না অনলাইন করানো যায় অনলাইনই করানো যায় বেশ মানে ডিসি অফিস থেকে করানো যায় আমি শুনেছিলাম আর অনলাইনে করানো যায় এখন মনে হয় সামথিং ওগুলোরই কিছু চেক টেক হচ্ছে বা গাড়ির কিছু চেক হচ্ছে বাট তোমরা যখন যদি কোনো এজেন্সি ছাড়া আসো তাহলে কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে লে শহর থেকে বাইরে গেলে কিংবা হুন্ডা নুবরা প্যাংগং এই দিকগুলো যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের ইনার লাইন পারমিট অবশ্যই প্রত্যেকের করাতে হবে আর তার জন্য ছবি আর আধার কার্ড লাগে তাই তো ছবি আর আধার কার্ড যে কোনো আই কার্ড আর ছবি এটাই লাগে ছোটি ছোটি রাহে মিলকে আমরা এখন একেবারে লাদাখের মানে কি বলবো গহীন অরণ্যে যেমন হারিয়ে যায় আমরা তেমন চারিদিকে পাহাড়ের মাঝে হারিয়ে গেছি লস্ট ইন দ্য মাউন্টেন তো একটাই কথা বলবো এখানে বিউটি সৌন্দর্য ভাই রে ভাই পুরো মাথা নষ্ট করা চারিদিকে পাহাড় আর আর এই রাস্তাগুলো না বিআরওকে স্যালুট এত সুন্দর রাস্তা বানানোর জন্য এরকম জায়গাতেও পুরো সোজা রাস্তা কোথাও একটু গর্ত নেই দারুণ সুন্দর পরিষ্কার রাস্তাঘাট আর তার সাথে দারুণ গান শুনতে শুনতে আমরা এনজয় করছি এই লাদাখের সৌন্দর্যটা হল অফ ফেম দেখে আবারও আমাদের শুরু যাত্রা লামারু মনেস্ট্রি আমাদের আসল গন্তব্য হলেও পথে কিন্তু আমরা দেখব আরও অনেকগুলি জায়গা যেমন এখন আমরা চলেছি বিস্ময়কর ম্যাগনেটিক হিলসের পথে তবে যেতে যেতেই রাস্তার ডান দিকে চোখে পড়ল রয়েছে পাথার সাহেব গুরুদুয়ারা তবে এটি আমরা এখন যাব না আসবো ফেরার পথে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা মানে কি বলবো বিস্ময়কর জায়গায় লাদাখের এর নাম হচ্ছে ম্যাগনেটিক হিল কেন এরকম নাম সত্যি কি ম্যাগনেট রয়েছে আদতে এই জায়গাটা এমনভাবে তৈরি এখানে গাড়ি উঁচুতেও যদি তুমি নিউট্রালে রাখো গাড়ি অটোমেটিক এগিয়ে যাবে যার অবস্থাটা দেখুন বয়সের কোনো বাঁধন নেই সবাই রাস্তায় বসে পড়ে এরকম সুন্দর রাস্তাতে বসে পড়ে ছবি তুলছে হ্যাঁ মানে লাদাখে এত খরচা হয়েছে প্রত্যেকে রাস্তায় বসে পড়েছে জাস্ট মজা করছি বাট এই জায়গাটা একমাত্র এই জায়গায় পৃথিবীতে যে জায়গা মাধ্যাকর্ষণ শক্তিকে মানে না কারণ এখানে তুমি যদি গাড়ি নিউট্রালে রেখে দাও গাড়ি অটোমেটিক এগোতে থাকবে এটা অসম্ভব একটা বিস্ময়কর ব্যাপার আমি তোমাদের দেখালাম এতক্ষণ এবার দেখাচ্ছি দেখো ওই দিকেও কিন্তু রয়েছে ম্যাগনেটিক হিলসের এই দিকে এটিভি রাইড রয়েছে এমনকি এখানে বিভিন্ন ক্যাফে ট্যাফে রয়েছে তোমরা খাওয়া দাওয়া করতে পারো ছবি টবি তোলো তবে এরকম রাস্তায় বসে ছবি তুলতে গেলে একটু সাবধান কারণ প্রচুর স্পিডে গাড়ি এখান থেকে বেরিয়ে যায় তো সেটা বুঝে বিস্ময়কর ম্যাগনেটিক হিলসও দেখলাম তবে আমাদের পরের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে মিনিট দশ পনেরো আমরা যাচ্ছি সঙ্গম দেখতে এই প্রয়াগে মিলন ঘটেছে ইন্দাস নদী এবং জান্সকার থেকে আসা জান্সকার নদীর আমাদের একেবারে চোখের সামনে যে বাঁদিকে নদীটা মানে কিছুটা হালকা সবুজ সেটা হচ্ছে সিন্ধু নদী লে শহরের ওদিক থেকে আসছে আর সামনে যেটা ক্লিয়ার থাকার কথা আরও বেশি স্বচ্ছ থাকার কথা সেটা হচ্ছে জান্সকার নদী তো দুটো মিলিয়ে দেখলাম নিচে রাফটিং ফাফটিংও হচ্ছে রিভার রাফটিং তবে আমরা রিভার রাফটিং করবো নুবরাতে বেশ ভালো এখান থেকে আমরা এই যে ভিউ পয়েন্ট সেখান থেকে দেখি আমরা আগে যাবো ওই যে কথাই বলে না যে মঞ্জিল সে ভি খুবসুরত হতে হে মঞ্জিল কা রাস্তা সত্যি তাই এই পাহাড় বারংবার কিন্তু সেটাই শেখায় মানে আমরা ধরো একটা জায়গাকে বেস করে যাচ্ছি যে আমরা লামায়ুরু মনেস্ট্রি যাব কিন্তু সেই যে যাত্রাপথ এই যাত্রাপথ বর্ণনা করা কিন্তু বেশ মুশকিল মানে এত সুন্দর ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না সামনের পাহাড়ের রঙগুলো আমি শুধু দেখছি আমার বাঁ দিকে একেবারে হালকা খয়েরি রঙের পাহাড় সামনেটা পুরো মনে হচ্ছে লাল পাথর দিয়ে তৈরি এমন একটা পাহাড় আবার তার পিছনে আবার হালকা বাদামি রঙের পাহাড় মানে পাহাড়ের গঠন আকৃতি যেমন রঙও কিন্তু আলাদা আলাদা দারুণ দুর্দান্ত সঙ্গম দেখে শুরু আবারও আমাদের যাত্রা এত বছর ফেসবুক টিভি কিংবা ফোনের মাধ্যমে লাদাখে যে দারুণ রূপ দেখেছি লাদাখ ধীরে ধীরে করে লে শহর থেকে দূরে আসতেই সে রূপ তুলে ধরছে আমাদের সামনে দুদিকে দিগন্ত বিস্তৃত ভূমি তারপরে শুরু খয়েরি বাদামি পাহাড় তবে এসবের মাঝেই আমরা পেরিয়ে যাচ্ছি ছোট ছোট কয়েকটা গ্রাম এখান থেকে আমাদের পাড়ি দিতে হবে প্রায় এখনও কিলো সত্তর পথ তারপর গিয়ে পৌঁছাবো প্রায় হাজার বছরের পুরানো লাদাখের অন্যতম পুরানো আলচি গ্রামের আলচি মনেস্ট্রিতে তবে পথ যতটা সুন্দর ঠিক ততটায় রোমাঞ্চে ভরা দুপুর এখন প্রায় একটা বাজতে যাচ্ছে সাড়ে বারোটা বাজে
আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য আলচি মনেস্ট্রি। কি দুর্গম এলাকা, মানে মাইলের পর মাইল, পাহাড়ের পর পাহাড়, কোনো জনবসতির কোনো চিহ্ন মাত্র নেই, এমন একটা জায়গায় পাহাড়ের উপরে নাকি রয়েছে একটা মনেস্ট্রি, ভাবা যায়? আর আমি মানে পাহাড়ের যে এই এখানকার যে পাহাড়ের রূপ সেটা কি ভয়ঙ্কর, সেটা একবার শুধু দেখুন। মানে রিমোট এরিয়া বললেও সেই রিমোট লজ্জা পেয়ে যাবে আর কি, এমন ব্যাপার, এমন একটা জায়গায় এসে পৌঁছেছে। এখানে আমি দেখলাম না খুব বেশি ট্যুরিস্ট আসছেন, আর বাইকও দেখলাম খুবই কম, একটা বা দুটো বাইক দেখলাম, একটা দুটো গাড়ি দেখলাম অনলি। বাট তোমরা কিন্তু, আমি জানি না জায়গাটা সুন্দর কি না, ভয়ঙ্কর কিন্তু অবশ্যই এবং রোমাঞ্চকর অবশ্যই, কারণ আপনারা কেবল একা থাকবেন আর চারিদিকে খালি থাকবে প্রকৃতি আর পাহাড়। জনবসতি থেকে বহু ক্রোশ দূরে আমরা যেন খানিক পৌঁছে গিয়েছিলাম এক অন্য জগতে, তবে দেখতে দেখতেই প্রবেশ করলাম পাহাড়ের আরেকটা ছোট্ট সুন্দর গ্রাম, নাম আলচি। ছোট্ট সুন্দর গ্রাম আলচি, আর সেই আলচির দারুণ সৌন্দর্য, এইদিকে প্রচুর ক্যাফেস রয়েছে দেখছি, আর যেখান থেকে আমাদের গাড়ি নামিয়ে দিল সেখান থেকে আপেল বাগান রয়েছে প্রচুর না, আর আস্তে আস্তে দেখলাম প্রত্যেকটা বাড়ির গাছেই রয়েছে অ্যাপ্রিকট, চেরি আর আপেল, আপেলগুলো যখন যদি ছোট ছোট। মনেশ্রী তো দেখবই, তবে মনেশ্রী ঢোকার আগে একটা দারুণ সুন্দর মার্কেট রয়েছে, মানে তোমরা প্রচুর রকমের এখানে জিনিসপত্র পাবে, ঘর সাজানো থেকে শুরু করে মেডিটেশন থেকে শুরু করে নানান রকমের, তো বেশ ভালো, বেশ সুন্দর এবং সাজানো গোছানো। লেহ শহর থেকে এই গ্রামে আসা কিন্তু একমাত্র হাজার বছরের পুরানো এই আলচি মনেস্ট্রি দেখতে, তবে দুর্ভাগ্য এতটায় সময় তখন প্রায় একটা থেকে দুটো অবধি এই মনেস্ট্রি বন্ধ থাকে পর্যটকদের জন্য, আর আমরা দেখে দেখে পৌঁছেছি সেই সময়তেই। এত পুরানো একটা মনেস্ট্রি, তবে এখনও একেবারে নতুন, ইচ্ছা রইল পরের বার যাবার, আর এখানে ঢুকতে গেলে জনপ্রতি লাগে 100 টাকা করে এন্ট্রি ফি। অ্যাপ্রিকট থেকে তেল বের হয়, সেই তেল বেরোনোর যে প্রসেস সেটা এখন চলছে, কি সুন্দর। আর গোয়াতে ওই ফেনি যেমন হয়, ওই কাজু থেকে যেমন ফেনি তৈরি হয়, তেমনি ওই পায়ে দিয়ে দিয়ে এরা এখান থেকে তেল বিক্রি, মানে তেল তৈরি করার এক চলছে। দেখায় একবার, জাস্ট দেখো, এই দেখো, ইয়ে হো গিয়া, আচ্ছা একবার দেখ সকতে, একবার এখানে এটা এখন কাজ চলছে, আর এটা বীজগুলো প্রায় তৈরি হয়ে গেছে। ইসকে বাদ ক্যা হোগা, ইসমে সে পিসাই হোগা, আচ্ছা ইসকো তোর কিয়া ওয়াহ পে তোর রহা হ্যায়, আন্দর ওয়ালা বাদাম নিকলেগা, ফির তেল নিকলেগা, আচ্ছা ইসকে বাদ তেল নিকলেগা, হ্যাঁ বড়িয়া, ভগবান কে লিয়ে ইয়েই জানা যায়, আচ্ছা আমারা পুরাই, আচ্ছা পূজা নেওয়া আন্দর মোটি হ্যায় না, হ্যাঁ হ্যাঁ এই জানা করো আন্দর, বাহ ইসকো ধোয়া নিকা নেই আতা না, ও আচ্ছা সব হতা না, আচ্ছা মতলব দিয়া ভি জ্বলতা হ্যায়, ঘর মে ভি ইউজ হতা হ্যায়, হ্যাঁ বড়িয়া, ওয়া পে কে হোতা নিকলতা না ইসকা ধোয়া, ধোয়া নেই হতা হ্যায়, হ্যাঁ নেই হতা না ইসলিয়ে, আচ্ছা আচ্ছা ওয়া পে কে হো রহা হ্যায়, ওয়া পে ভি সাফাই কে রহা হ্যায়, আচ্ছা সাফাই হো রহা হ্যায়, বড়িয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে বিভিন্ন জায়গার যে সংস্কৃতি বা কালচার সেগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু আসল ঘোরাটাই মাটি হয়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস বিষয় আছে, সেটা হচ্ছে এই যে যেটা যাচ্ছে এটা কি ওইখানে জমা হবে, আচ্ছা ঠিক আছে, ওই যে ডাব্বাটা ওই ওখানে ট্যাঙ্কটা, হ্যাঁ তারপর ফার্মেন্টেড হবে, আচ্ছা ওখান থেকে একটা পানীয় তৈরি হবে, যেমন ওই গোয়াতে ফেনি হয় আর কি, কাজু থেকে নেশার ফার্মেন্টেড তৈরি হবে, পানীয় তৈরি হবে। আর এখানে দেখো গাছে গাছেও দেখো অ্যাপ্রিকট প্রচুর ধরে রয়েছে, প্রচুর, বেশ ভালো। তো আমরা এখন মনেস্ট্রি এলাম বটে, মনেস্ট্রি একটা থেকে দুটো অবধি, এই এক ঘন্টা কিন্তু বন্ধ থাকে লাঞ্চ ব্রেক হিসেবে,
তো আমরা মনেস্ট্রি বাইরে থেকেই দর্শন করলাম। আর ভেতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 100 টাকা করে পার হেড, আর মোবাইল ক্যামেরাও কিন্তু রেখে যেতে হয়। আর সে আর মনেস্ট্রির পাশ দিয়ে সোজা রাস্তা এই যে যাচ্ছে একেবারে সিন্ধু নদীর পাড়ে, তো সেই ইন্দাস ভিউতে আমরা ভিউটা এনজয় করি। বেশ এই গ্রামের মানুষজন কিন্তু মানে পাহাড়ি যে কোনো জায়গায় রিমোট এরিয়ায় গ্রামের পাহাড়ি গ্রামের মানুষজন কিন্তু ভীষণ কষ্ট করে জীবনযাপন করেন। বলছি সকালবেলা চান টান করে আসেনি, গরম করছে খুব, থেকে এই সিন্ধু নদী চানটা কি সেরে নেবো মামা, কি বলো? হ্যাঁ ঝামড়া দে, এখান থেকে টাক করে ঝামড়বি, একদম নিম্নয় গিয়ে উঠবি। কোথায় গিয়ে উঠবো? নিম্নতে? আর নাহলে তোকে ওইখান থেকে ছিপ ফেলে তুলে নেবো ওই ব্রিজের উপর থেকে। মানে ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা পুকুর টুকুর হলে না ভাবা যেত। কেমন লাগছে কাকিমা? ভালো লাগছে, মনুষ্যটা দেখতে পেলে বেশি ভালো লাগতো নাকি? এখানে দাঁড়িয়ে কি যে বলবো আর কি যে ভাব প্রকাশ করব মনের, সেটাই কঠিন ব্যাপার। সামনে একেবারে সেই মানে হয় না সেই খাড়া দেওয়াল, ঠিক এরকম পাহাড়, তার নিচে বয়ে যাচ্ছে খরস্রোতা সিন্ধু নদ। মনেষ্ঠী দেখা হোক আর নাই হোক, দুপুরের পেট পুজো করাটা কিন্তু খুব জরুরি। আর এই আলচি গ্রামে রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর ক্যাফেজ, আর সেরকমই একটা ক্যাফে দেখে ঢুকে পড়লাম আমরা সকলে। অর্ডার দেব দুপুরের খাবার। আমরা এখানে বসে রয়েছি এখন একটা ক্যাফেতে, আলচি মনাস্ট্রির একেবারে পাশেই। ক্যাফেটা দারুণ সুন্দর সাজানো গোছানো। সব থেকে ভালো বিষয় হচ্ছে আমাদের ধরো যেমন ওখানে কোনো ওপেন ক্যাফে থাকে সেখানে প্রচুর ফুল গাছ থাকে না, ঠিক না? তবে এখানে রয়েছে প্রচুর আপেল গাছ, আর গাছ ভর্তি হয়ে রয়েছে ছোটো 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 আপেল। আমি দেখাই তোমাদের, এই দেখো কত সব আপেল, লাল লাল সবুজ সবুজ আপেল, এই গাছ ভর্তি, ওই গাছে পুরো ভর্তি। মানে এখন আগস্ট মাস, আর একটা মাস হলেই এই আপেল কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে, টাটকা একদম, মানে যে আপেল আমরা বাজারে বা বাড়িতে খাই সেই আপেল, দুর্দান্ত, দারুণ লাগছে। আর এখানে একটা পুরো ওপেন এরিয়া রয়েছে, এখানে প্রচুর মানুষ বসে রয়েছেন, বেশিরভাগই বিদেশি। আমরা ওখানে রয়েছি, খাওয়া দাওয়া করবো, তবে এই ক্যাফেগুলো কিন্তু ম্যাক্সিমাম ভেজ। দেখা যাক কি পাওয়া যায়। পনির বিরিয়ানি, চারজন মিলে গেলে রাজমা রাইস, পরে আমরা চামচ দিয়ে খাই না। এই ক্যাফেতে খাওয়ার যে অভিজ্ঞতা আমাদের অসাধারণ, মানে সারা জীবন মনে থাকবে। এই যে একটা জলের বোতল, এই কিনলে একটা 20 টাকার জলের বোতল, 1 লিটারের দাম হচ্ছে 40 টাকা, ঠিক আছে? খাবারের কোয়ালিটি ভালো, খাবারগুলো টেস্টফুল, কিন্তু মানে কোয়ান্টিটি এতই বেশি যে বুঝতেই পারছো। আর দাম সেই রকম, সেই লেভেলে 5 স্টারের দাম। তো মোটামুটি যেটা বুঝলাম যে এই ক্যাফেগুলোতে মূলত বিদেশিরাই আসে, বা তাদের কাছে আমাদের ইন্ডিয়ান কারেন্সির কোনো ভ্যালু নেই, গরিব আমরা, তো আমাদের কাছে অনেক বেশি। তো যেহেতু এখানে ইন্ডিয়ান আমরা দেখছি একমাত্র আমরাই রয়েছি, তো আমাদের কাছে দামটা বেশি লাগছেই। আর তারপর একটা ভেজ, সব মিলে চেষ্টা করবে যে কি বলছো, হ্যাঁ মানে এই ধরনের ক্যাফেতে যেখানে দাম বেশি না খেতে, ঠিক আছে? রিজার্ভ যদি বাজেট ট্রিপ করো একটু বাইরে বেরিয়ে যাবে, ওই খেলচিক না কোথায় কি আছে সামনে কি যেন খালচিক, ওই খালচিকে বাজারে প্রচুর ধাবা টাবা আছে, ওখানে ভালো খাওয়া টাওয়ার পাওয়া যাবে সস্তায়। বলেছিল পাঞ্জাবি, এই যে এখন এই যে এই হচ্ছে এখানকার ছোট ছোট সেই লাল লাল সবুজ সবুজ আপেল, টেস্ট কেমন হবে জানি না, বাট কোনো রকম স্মেল কিছু পেলাম না, বাট ওখানে যে আপেল পড়েছিল সেটার স্মেল আছে। আম হচ্ছে পড়ে থাকা আপেলগুলোতে বেশি টেস্ট। ইন্দাস রিভারকে পথের বাম দিকে রেখে আমাদের এবারের শুরু যাত্রা লামায়ুরের পথে। তবে এখানে প্রকৃতি যেন কোনো এক ভয়ঙ্কর পাপে একেবারে রুক্ষ, পথের বাম দিকে কেবলমাত্র রয়েছে ইন্দাস রিভার, আর বাকি চারিদিকে রয়েছে
খয়েরি বাদামি ন্যাড়া লাদাখের পাহাড়। সেই রুক্ষ শুষ্ক প্রকৃতির মাঝখান দিয়েই আমরা এখন চলেছি মাইলের পর মাইল। প্রথমে আমরা থামব খিলচি গ্রামে, সেখানে কিছুটা চা বিরতি শেষে আবারও লামায়ুরু গিয়ে পৌঁছাবো বিকাল বিকাল নাগাদ। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সকলেরই একটু ঘুম ঘুম পাচ্ছিল, তা আমরা এখন দাঁড়িয়ে যে খালসি বলে একটা গ্রামে, ছোট্ট গ্রাম, তো এখানে শুনলাম চা নাকি বেশ ভালো পাওয়া যায়, একটা দিকে চা খাবো আমরা। আমরা যেমন মাটির ভাঁড় কিংবা কাপে চা খাই, এটা কাপ ফাপে কোনো ব্যাপার নেই, পুরো এক গ্লাস করে চা দিচ্ছে আমাদের হোটেলও, তাই এখানে এক গ্লাস চা দিচ্ছে, তবে চাটা বেশ খেতে ভালো। ঘুম পেয়ে গেছিলো সবারই, তো সেই জন্য একটু মাথা ছাড়াতে চা, কারণ এখান থেকে এখনও প্রায় 20 কিলোমিটার মতো দূর লামায়ুরু মনাস্ট্রি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক খালসি থেকে এগিয়ে টিসিপি খালসি চেক পয়েন্টে। এখানে আমার সামনে একটা বোর্ড রয়েছে, বোর্ডে লেখা রয়েছে বাম দিকে যদি আমরা যাই তাহলে পৌঁছে হচ্ছে কার্গিল, আর ডান দিকে সোজা রাস্তা, মানে এই দিকে যদি যাই এইদিকে রাস্তা চলে যাচ্ছে কার্গিলের দিকে, আর এইদিকে সেই বিখ্যাত বাটালিক, অনেকে নাম শুনেছেন। আমি শুধু এই লেখাটা পড়লাম আর সেই 1999 কথা মনে পড়ে গেল হঠাৎই, যে পাকিস্তান যখন অ্যাটাক করেছিল বাটালিক থেকে দ্রাস হয়ে কার্গিল, মানে প্রায় 200 কিলোমিটার কাছাকাছি রেঞ্জ জুড়ে অ্যাটাক, ভাবা যায় মানে কি ডেঞ্জারাস। এই নামগুলো পড়ছি সেই স্মৃতিচারণা হয়ে যাচ্ছে, বেশ দারুণ লাগছে যে মানে সেই জায়গাগুলোর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। লাদাখে যে ধরনের পাহাড়ের রূপ আমরা দেখতে একেবারেই প্রস্তুত ছিলাম না, খালসি গ্রাম পেরিয়ে লামায়ুর দিকে এগোতেই শুরু হলো লাদাখের বিখ্যাত মুন ল্যান্ড, যা দেখার পর সত্যি আমাদের সকলের মুখে একটাই কথা ছিল, ওয়াও, হোয়াট আ প্লেস। লাদাখের এই জায়গার নাম মুনল্যান্ড। চাঁদের মাটি কিংবা পরিবেশের সাথে এই জায়গার মিল রয়েছে অনেকটা, চারিদিকে নেই কোনো গাছ, শুধু রয়েছে চাঁদের মাটির মতন এক মহাজাগতিক বিস্ময়কর জায়গা। লামায়ুরু মনাস্ট্রি যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এক মহাজাগতিক জায়গায়। আচ্ছা, আমরা যদি আপনাদের বলি আমরা এখন দাঁড়িয়ে আছি চাঁদের মাটিতে, আপনারা কি বিশ্বাস করবেন? হয়তো আফ্রিকায় চাঁদের পাহাড় এখনো পর্যন্ত যাওয়া হয়নি আপনাদেরকে সাথে করে, তবে আমরা পৌঁছে গিয়েছি এখন লাদাখের বিখ্যাত মুন ল্যান্ডে। এই দেখুন, এখানে লেখা রয়েছে যে দ্য বিউটি অফ মুন ল্যান্ড। কেন এই জায়গার নাম মুন ল্যান্ড একটু দেখায়। আমরা সাধারণত লাদাখে কী ধরনের বিউটি বা কী ধরনের সৌন্দর্য বা কী ধরনের পাহাড় দেখতে অভ্যস্ত, রাস্তা সোজা, দুদিকে দিগন্ত বিস্তৃত জায়গা, তারপরে শুরু হচ্ছে খয়েরি পাহাড়, ঠিক তো? কিন্তু এই জায়গাটা এমনই অসম্ভব একটা কোনো মনে হলো আমরা যখন রাস্তায় আসছিলাম। আমরা অ্যাকচুয়ালি জানতাম না এই জায়গায় আমরা দাঁড়াবো, বাসে মানে আমাদের গাড়িতে আস্তে আস্তে জায়গাটা দেখে মনে হলো ওয়াও, মানে ইজ ইট রিয়েলি পসিবল, এটা কি সত্যি পৃথিবী নাকি, মানে এটা কি সত্যি প্রকৃতির দ্বারা সৃষ্ট নাকি কোনো মহাজাগতিক কোনো এক শক্তি কিংবা এলিয়েন বা কেউ হোয়েভার এই জায়গাটা তৈরি করেছে। আমার পিছনে এই যে পুরো জায়গাটা দেখছেন, এইটা পুরোটাই হলো মুন ল্যান্ড, মানে চাঁদের মাটি। এই দিকের পাহাড়টা দেখাও, এই দিকের পাহাড়টা কিন্তু একেবারে আলাদা, চারিদিকে খয়েরি পাহাড়, তার মাঝে দেখো একটা বেগুনি রঙের পাহাড়, মানে কী করে সৃষ্টি হতে পারে। আচ্ছা, আমরা যদি এই দিকে এটা দেখি, যদি আমি ড্রোন দিয়ে বা পাখির চোখে আপনাদের দেখাতাম জায়গাটা, আরও বেশি আপনাদের কাছে অবাক করা হয়ে যেত। জায়গাটা দেখুন, এটা মানে কীভাবে এটা মানে আদৌ কোনো পাহাড় নাকি কোনো মাটির স্তূপ নাকি প্রকৃতির দ্বারা সৃষ্টি না কি, এটাকে বলে বোঝানো খুব মুশকিল সত্যি। মানে আপনারা যখন আমার ভিডিও দেখছেন তখন অতটা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যখন নিজে এখানে দাঁড়িয়ে এই জায়গাটা আমার মতো এখন আপনারা উপলব্ধি করবেন, তখন বুঝবেন যে সত্যি এই জায়গাটা কতটা মহাজাগতিক একটা বিশ্বের মধ্যে পড়ছে। এদিকে সিদ্ধার্থদা রয়েছে। সিদ্ধার্থদা, তুমি তো অনেক পাহাড়ে গিয়েছো, ট্রেক করেছো, বিভিন্ন জায়গায় পাহাড়ে গেছো, এই রকম পাহাড় কি কোথাও মানে কোথাও দেখেছো? ইনক্রেডিবল, এরকম আগে দেখিনি। আমি স্পিতি ঘুরেছি, স্পিতির কিছু কিছু অংশে বা আমাদের এর আগে আমাদের কুনজুমের আগে কিছু কিছু অংশে এরকম পাওয়া যায়, তবে এত ভাস্ট এরিয়া জুড়ে এত এ পাওয়া যায় না। আর তোমার ওই যে যেগুলো উপরে যেগুলো যে তৈরি হয়ে আছে প্রাকৃতিক কারণে হোক কিংবা কৃত্রিম কোনোভাবেই হোক, ওটা ঠিকই বলছিস, ওই অজন্তা ইলোরা টাইপেরই লাগছে, মানে একদম মানে টেক্সচারগুলো যেভাবে তৈরি হয়েছে ইটস মানে ম্যাসিভ, সিরিয়াসলি, মানে দেখে জাস্ট বিশ্বাস করা যাচ্ছে না। দারুন, এখানে আমরা সবাই এখন ছবি টবি তুলতে ব্যস্ত। আর নিচে কি নদী রয়েছে?
নিচে নদী রয়েছে, তবে এটা পুরোটা শুকিয়ে গেছে এখন, নদী খাতটা রয়েছে। হ্যাঁ নদী খাতটা রয়েছে, আর এইদিকেও পাহাড়, তবে সব থেকে আকর্ষণীয় হচ্ছে সামনের পাহাড়টা, দুর্দান্ত। তাই আপনারা যখন লাদাখ আসবেন মুনল্যান্ড অবশ্যই ভিজিট করবেন, কারণ এই একক এবং অদ্বিতীয়, সে বলে না অনন্য এবং অদ্বিতীয়, সেই রকম। আমাদের আজকের দিনে যে মূল গন্তব্য ছিল লামায়রু মনেস্ট্রি, নিচে লামায়রু ভিলেজ এইটা, আর এই হচ্ছে লামায়রু মনেস্ট্রি। খুব একটা বেশি উঁচু নয়, মোটামুটি পৌঁছে যাবো দেখি। তবে ওয়েদার কিন্তু আজকে খুব একটা ভালো নেই, একটু মেঘলা মেঘলা আছে। তবে এই জায়গাগুলো অত বেশি পপুলার নয় অ্যাকচুয়ালি, মানে আমি যা দেখছি ট্যুরিস্টের সংখ্যা কিন্তু বেশ খানিকটা কম। হতে পারে তারা সকাল সকাল হয়তো ঘুরে গিয়েছেন, সেটা হতে পারে, বাট এখন কিন্তু ট্যুরিস্ট খুব একটা নেই। আমরা লামায়রু মনেস্ট্রি ঢোকার আগেই, মানে এখনও ঢুকিনি মনেস্ট্রির ভেতর, ওর পিছনের অংশে এলাম, কি দুর্ধর্ষ। ওইদিকে দেখা যাচ্ছে সেই মুনল্যান্ড যেটা আমরা একটু আগেই দেখলাম, সেটা তো রয়েছেই। নিচে এই বাড়িগুলো দেখো, জানি না এই বাড়িগুলো কি কারণে পুরো ধ্বংস হয়ে গেছে, বাট একটা বাড়িও আর মোটামুটি আসতো নেই, কোনো না কোনো কারণে সব ভেঙে গেছে। মানে দারুণ বলবো না, বাট এই যে বিউটিটা, পুরো একদম রিমোট এরিয়াতে ট্যুরিস্টের সংখ্যা প্রায় নগণ্য, শুধু আমরা রয়েছি আর এখানকার লোকাল মানুষরা রয়েছেন, আর রয়েছে কেবল এই সুন্দর প্রকৃতি, দারুণ। দূর হ্যাঁ ইয়াহ দূর হ্যাঁ দো কিলোমিটার সব সব সিখাতে হ্যাঁ আচ্ছা তুমি লোক কোন সে ক্লাস মেন হবি মে ফোর্থ ফোর্থ মে আর ও ফিফথ মে ও বি ফোর্থ আচ্ছা স্কুল কিতনা দূর হ্যায় ইয়াহ সে পাস মে পাস মে সুবহ কিতনা বাজে সে হোতা হ্যায় স্কুল 10 বাজে 10 বাজে আজ ছুটি হ্যায় লামায়রুতে বেশ খানিকটা সময় কাটিয়ে সন্ধ্যা নামার আগেই আমরা রওনা দিলাম আবারও ফিরতি লে শহরের পথে। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের শেষ গন্তব্য গুরুদুয়ারা পাথর সাহিব। জায়গাটা কিন্তু অনেক বেশি হিস্টোরিক্যাল, কারণ এর পিছনে যে ইতিহাসটা রয়েছে তা আমাদের শিখ ধর্মের কাছে কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। গুরুদুয়ারা মানেই কিন্তু লঙ্গর, আর লঙ্গরে এখানে প্রথমেই একদম গুরুদুয়ারা ঢোকার মুখ, মানে মুখেই রয়েছে বোঁদে রয়েছে, আর সঙ্গে রয়েছে চা। আর এই গুরুদুয়ারাটা কিন্তু পুরোটাই কন্ট্রোলড বাই ইন্ডিয়ান আর্মি। চলো ভেতরে যাই। এই পাথর সাহিব গুরুদুয়ারার আসল গল্পটা কি জানেন? জনপ্রিয়ভাবে মনে করা হয় যে 1515-18 সালে গুরু নানক যখন সিকিম, নেপাল এবং তিব্বত ভ্রমণের পর শ্রীনগর হয়ে পাঞ্জাব ফিরে আসছিলেন, তখন তিনি এই স্থানে বিশ্রাম করেছিলেন। লে শহর পৌঁছে তিনি এখানে ধ্যান করতে বসেন এবং এখানে থাকাকালীন গুরু নানক একটি রাক্ষসকে পরাজিত করেছিলেন, যে তাকে এই পাথর দিয়ে পিষে ফেলার চেষ্টা করেছিল। আর সেই পাথর তখন থেকেই শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে এক বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যা রয়েছে এই গুরুদুয়ারের মধ্যেই। আচ্ছা, আমরা এখন প্রায় লে শহরে ঢুকছি, এখন বাজছে রাত 8:10। আমরা আগামীকাল রওনা দেবো একবারে লে শহর থেকে হুন্ডা, নুবরা ভ্যালি, খারদুংলা পাস হয়ে প্যাংগং লেক, হান লে, সোমরেরি, সমস্ত কিছু 5 রাত 6 দিন। তো যেহেতু আমরা কালকে অনেক হাই অল্টিটিউড যাবো খারদুংলা পাস, তো সেখানে অক্সিজেনের দরকার অনেক সময় পরে, কারণ ওই উচ্চতায় কিংবা তার উপরে যখন আমরা অন্যান্য জায়গায় যাবো তখন সেক্ষেত্রে উচ্চতাজনিত কারণে, অক্সিজেনের স্বল্পতার কারণে কিন্তু আমাদের অক্সিজেন সিলিন্ডার দরকার পড়ে। তো আমরা লে শহর থেকেই, একটা দোকান রয়েছে এখানে, আমরা আমাদের ড্রাইভারজি নিয়ে এলেন, এখান থেকে আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিচ্ছি। দোকানের নাম হচ্ছে যে লে অক্সিকেয়ার। লে শহর ঢোকার মুখে একটা পেট্রোল পাম্প রয়েছে, ঠিক যেই একটা চৌরাস্তা রয়েছে লে শহর বা লে মার্কেট ঢোকার আগে,
তার ঠিক পাশেই। ও দেখি কি দাম বলছে একটু দেখি, আমরা অলরেডি ওখানে কথাবার্তা বলছি। এখানে দেখছি ইয়ে সিলিন্ডার ভি রাখতা হ্যায়, ইয়ে সিলিন্ডার ভি রাখতা হ্যায়, আর এখানে আরো ছোট ছোট রয়েছে। আমরা মেইনলি, আচ্ছা ইসকা প্রাইস কি হবা? ইসকা প্রাইস হবা 2500 ফর ম্যাক্সিমাম টু নাইট থ্রি ডেজ। टू नाइट थ्री डेज के लिए? थ्री नाइट फोर डेज तक के लिए। अच्छा थ्री नाइट फोर डेज के लिए 2500 रुपए। 2500 रुपए। ये छोटा वाला है, तीन घंटा चलता है। अच्छा इसका रेट होगा 2004 मैक्सिमम थ्री नाइट फोर डेज तक। अच्छा उसके बाद अगर मान लीजिए कि एक्स्ट्रा दिन अगर हो जाए तो क्या होगा? तो हम पर डे के हिसाब से 500 पर डे चार्ज लेते हैं। 500 पर डे चार्ज लगता है एक्स्ट्रा। एक्स्ट्रा अच्छा ये मान लीजिए कि अगर हम लोगों को कोई सिलेंडर मतलब जरूरत नहीं लगा, सेम टू सेम आके रिफंड मतलब आपको जमा कर दिया, तो हमारा सर यहाँ पे ये है ना, इस सिस्टम ये है कि ये सिलेंडर हम जब रेंट पे देते हैं ना, चाहे इस यूज हो या यूज नहीं हो, इसमें कोई रिफंडेबल तो नहीं आता। अच्छा नहीं देगा? अच्छा ये रेंटल बेसिस पे। अच्छा रेंट पे देते हैं, ये यूज कर सकते हैं, मतलब आसान है ना, कोई डिफिकल्ट तो नहीं? डिफिकल्ट बिल्कुल नहीं है। अच्छा आसान है। और अगर ये मान लीजिए एक दो आदमी है तो इसके लिए ये हो जाएगा काम? ये छोटा वाला जो ये है ना, ये आप कुछ सोच लीजिए, ये इसमें 12 लीटर का गैस, 12 लीटर का गैस, 12 लीटर का गैस, एक बोतल का 700 रुपये है। अच्छा 700 रुपये। अब ये छोटा वाले में जो है ना, इसमें है ऑलमोस्ट 400 लीटर का गैस, 400 लीटर का, 400 लीटर का गैस। अब ये है ना, ये अगर 2 लीटर पर मिनट के हिसाब से चलाएगा तो ये 6 मिनट चलता है, तो ये लगभग आपको 3 घंटे का बैकअप देता है, ये 5.5-6 घंटे तक का बैकअप देता है। हाँ जी, तो मोटामुटी तुमरा जरा आसछो, ऑक्सीजन सिलिंडर लागुक छाए ना लागुक ক্যারি করো ফর সেফটি পারপাস, যদি বাই চান্স লাগে তখন কিন্তু তোমাদের আর হাতে কোনো রকম অপশান থাকবে না। তো এই দোকান বা আরও অন্যান্য অনেক দোকান রয়েছে লে শহরে যেখান থেকে তোমরা এই মানে অক্সিজেন নিতে পারো, কেমন? আচ্ছা ইসকে ইসকে খরিদ কে লিয়ে কোই এক্সট্রা ডকুমেন্ট বগেরা কিছু নেই লাগতা? কিছু নেই লাগতা হাম লোকাল ফ্রেন্ডস কে। আচ্ছা বেশ বেশ, তো একদম কোনো রকম ডকুমেন্টস লাগছে না, জাস্ট পয়সা দেবে আর নিয়ে যাবে, আবার যখন ফেরত আসবে লে শহরে তখন আবার জমা দিয়ে চলে যাবে। আপনাদের কন্ট্যাক্ট করার সুবিধার্থে আমি এখানকার এই যে নাম্বারটা দিয়ে দিলাম, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, পারলে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে এখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে পারেন। ব্যাংককে গিয়ে আমরা চেপেছিলাম, মনে আছে? এই লাদাখে এসে আমরা জাস্ট রাত্রিবেলা এখন হোটেলে ফিরছি, একজন যেহেতু রাস্তার অনেকটা চওড়া মানে চড়াই রয়েছে, একজন আঙ্কেল আন্টি গাড়ি করে যাচ্ছিলেন, তারা লিফট দিলেন, আমরা চাইলাম যদিও, তো সেরকম গাড়ির পিছনে করে আমরা এখন যাবো, হুট খোলা গাড়ির পিছনে করে আমাদের হোটেল, বেশি দূর না একটুখানি জাস্ট, বাট দারুণ অভিজ্ঞতা এবং খুব ভালো লাগলো ওনাদের এই চালিয়ে স্যার চালিয়ে ওকে ওকে এনাদের এরকম মানে মানে অতিথি আপ্যায়ন দেখে দারুণ। এইবারে ট্রেক করে যখন ফিরেছি রুপিন থেকে, সাংলা কান্না থেকে সাংলা অবধি এইভাবে গেছি এই গাড়ি, এই যে বাকি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা, আর এই যে গাড়ি পাহাড়ি মানুষদের কিন্তু অতিথি আপ্যায়ন দুর্দান্ত, ধন্যবাদ। আমি ওনার নাম জানি না কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ। হ্যাঁ জি থ্যাংক ইউ স্যার। আপনার নাম কে হ্যায়? নাম কে? রিঞ্চে নাম কে? আচ্ছা মতলব কিতনা দূর যা রহে আপ লোগ ইয়াহ সে? ইয়াহ সে গোম্পা গাঁও। আচ্ছা গোম্পা গাঁও, ইয়াহ সে 2 কিলোমিটার হে। 2 কিলোমিটার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে একদম। আর এইভাবে শেষ হলো আমাদের 2 দিনের লে সফর। আমাদের লাদাখ ভ্রমণের আসল রোমাঞ্চকর অভিযান শুরু হচ্ছে কাল সকাল থেকেই, কারণ আজ আমরা পেরবো একসময়কার পৃথিবীর সর্বোচ্চ মোটরমেল রোড খারদুংলা পাস, তা পেরিয়ে পৌঁছে যাব লাদাখের একমাত্র এবং ভারতের একমাত্র শীতল মরুভূমি নুব্রা ভ্যালিতে। সেই সমস্ত রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছি আগামী পর্ব থেকে। আর এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন দিনে লে শহর থেকে।